সামাজিক সম্প্রীতি রক্ষা এবং ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি এবং রাষ্ট্র ও সমাজ বিরোধী কার্যকলাপ বন্ধে কাজ করবে বিয়ানীবাজার সামাজিক সম্প্রীতি কমিটি। মঙ্গলবার সকালে উপজেলা সভাকক্ষে সম্প্রতি গঠিত এই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূরের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন কমিটির উপদেষ্টা বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জামাল হোসেন ও রোকসানা বেগম লিমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিয়ানীবাজার সামাজিক সম্প্রীতি কমিটির সদস্য সচিব উপজেলা সহকারী কমিশনার তানিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল নবী, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হাসিব মনিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, বিয়ানীবাজার কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হিল বাকি, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাকিম, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল আলিম, বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, সংস্কৃতি কর্মী আতিকুল ইসলাম রোকন সহ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা। পারিবারিক নৈতিক শিক্ষা ও সব ধর্মের মানুষকে সম্মান জানানোর মাধ্যমে সামাজিক সম্প্রীতি গড়ে তোলা সম্ভব বলে জানান সভায় উপস্থিত জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও প্রশাসনের কর্মকর্তারা। যারা সমাজ, যারা নেতৃত্ব দিলাম, সরকারি কর্মকর্তা হই, চেয়ারম্যান মেম্বার হই, পরিবারের যে অভিভাবক আছে, প্রত্যেকটা অভিভাবক সচেতন হইতে, যে আগে যার যার অবস্থান থাকি, আমার মেয়ে হোক ছেলে হোক, তারে বলে আমি কন্ট্রোল রাখতে হইব পারিবারিক ভাবে। আমি খুঁজবিত হইব যে কলেজে গেছে, কলেজে যাওয়ার পরে মা বাবার অনেক দায়িত্ব আর থাকে না, এই গেইটের ভিতরে এই কলেজের শিক্ষক যারা আছে, স্কুলের শিক্ষক আছে, এই বাচ্চাগুলার সেফটি নিতে হইব। স্কুল কমিটি আছে, স্কুল কমিটি যদি সঠিক না থাকে, এরা খোঁজখবর নিতে হইব, যেখানে চলের কিতা আজকে বাচ্চারা কন্ট্রোল করা যার না, এর লাগি বাচ্চারা দায়ী না আমরা দায়ী। সকল পর্যায়ে আমরা এই কথাগুলো যখন ছড়িয়ে দিব, আমাদের মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, আর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম যারা আছেন বা যারা সভাপতি আছেন, তারা যদি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, তাহলে আমাদের এই বিষয়টাকে আমরা সকলে সচেতন হতে পারবো। আমাদের সামনে দুর্গা পূজা আছে, একটা বড় অনুষ্ঠান আমাদের সনাতন ধর্মগুরুদের জন্য। আমরা বিগত বছরের যে অভিজ্ঞতা আমরা এক জায়গায় দেখেছি যে একটু জটিলতা তৈরি হয়েছিল, সেই জটিলতাগুলো যেন আর আমাদের সামনে না আসে, আমরা সকলে মিলে যেন সেই কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে পারি। যে সম্প্রীতি, সেই সম্প্রীতির মধ্যে আমাদের বর্তমান যুগের যে বাড়িয়ে বাড়িয়ে দ্বন্দ্ব, গুষ্টি গুষ্টি দ্বন্দ্ব, গ্রামে গ্রামে দ্বন্দ্ব, আমাদের জায়গা নিয়ে দ্বন্দ্ব, কৃষি নিয়ে দ্বন্দ্ব, বিভিন্ন ইস্যুতে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বগুলো যদি মিটিয়ে দ্বন্দ্ব করে তোলেন, তবে সামাজিক সম্প্রীতি গড়ে উঠতে উঠবে। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সমাজ বিরোধী কার্যকলাপ প্রতিহত ও জনসচেতনতা বৃদ্ধির প্রতি গুরুত্ব আরোপ করেন দায়িত্বশীলরা এবং শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বশীলদের সচেতনতামূলক কাজ করার আহ্বান জানান। মিহির মিন্টে ফেরদৌস, এবিটিভি।